নমস্কার মিস, অর্পিতা কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। অহনা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি মিস। মাথার চুল কোথায়? নাই। তাই ভালো আছো? বাসায় কোনো কাজ দেয় খালি খালি মাথার চুল দেখা না? আচ্ছা, হ্যাঁ, নবনীতার চুলো ছোট করে দিয়েছি। আমাদের আরেকটা কি ছিল, পাপড়ি না না কি যেন, পাপড়ি? আচ্ছা, আমরা আমরা দেখি ও আসে কিনা। হ্যাঁ, এক দু মিনিট দেখি, তোমরা পড়াগুলা বের করো। শোনা যাচ্ছে? আচ্ছা, ওই কই ইয়া কই, তোমাদের প্রাপ্তি নাই? জানি না, আজকে ওই যে কি বলে প্রথম ক্লাসে দেখি নাই। ও আচ্ছা, গতকালকার ক্লাসে দেখি নাই, তার আগের দিনের ক্লাসেও দেখি নাই, কোনো ক্লাসই করে না। ও এখন ওখানে, ওর এখন ওই ইচ্ছে হচ্ছে, ওর ঈদের ছুটি শেষ হয় নাই এখনো। ও তো জানে না মনে হয়, সম্ভবত। কেন জানবে না? আমাদের নোটিশটা তোমরা জানলে ও জানবে না কেন? অবশ্যই জানে, হতে পারে দেখে নাই, নাহলে তো বাসায় এতদিনের ক্লাস চেষ্টা করতো, আর কাল তো আজকেও তো চেষ্টা করতো না, যদি না দেখে থাকে নোটিশ। আচ্ছা ঠিক আছে, যদি নাই আসে তবে একলা চলো রে, তাই না? যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তাহলে কি করতে হবে? একলা চলতে হবে। একলা যেতে হবে। হ্যাঁ, কিন্তু থেমে থাকা যাবে না, ঠিক আছে? আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছিল অর্পিতা, রিভিশনে সংক্ষিপ্ত প্রশ্ন দিছিলেন প্রথম অধ্যায়ের। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রথম থেকে শুরু করেছিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। দেখা যায় দ্বিতীয় অধ্যায় দিয়ে রাখছিলাম। হ্যাঁ দেখা যায় দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, আমি তো দাঁড়াও, প্রথমটা টানবো, প্রথমটা হচ্ছে একজন জয়েন করতেছে একদিন, করছিল
চলে গেছে। গল্প লিখবি? আমি প্রশ্নের কথা বলছি। হ্যাঁ শোনো, শুনতে পাচ্ছো? শুনবে? এই যে তৃষ্ণা আসছে, তৃষ্ণা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তৃষ্ণা, তৃষ্ণা কি শুনতে পাচ্ছো? আচ্ছা তোমরা দুজন আমাকে কিছু শুন। অহনা চুপ চুপ, ওর ব্যাপারে কথা না। তোমরা দুজন আমাকে 6টা প্রশ্ন উত্তর তাতে লিখে দেখাবে এক্ষুনি। ওকে। তৃষ্ণা কে আসছো? শুনতে পাচ্ছো আমার কথা? শোনা যাচ্ছে? তোমার ক্যামেরাটা অন করো, তোমার ক্যামেরাটা একটু অন করো দেখি। মিউট ছড়াও, কথা বলি। আচ্ছা কৃষ্ণা, তুমি কি প্রথম অধ্যায়ের ছোট প্রশ্নগুলো পারো, যে স্ক্রিনে দেখা যাচ্ছে তোমার মোবাইলে? তোমার তোমার মোবাইলের মিউটটা সরাও, যদি আনমিউট না করো কথা তো শোনা যাবে না কৃষ্ণা। আমি তোমার সাথে কথা, তুমি ছোট প্রশ্ন উত্তর গুলো পারো? না আমি তো এই ক্লাসে মানে এই আমি যে এই ধর্ম ক্লাসটা করতেছি এটা মাত্র একটা ক্লাস করছি তাই। তো আর এই তো 7 মাস চলে গিয়ে, 8 মাসে পড়লো আগস্ট। হ্যাঁ তুমি কি এতদিনও একটা অধ্যায়ের প্রশ্ন শিখো নাই, ক্লাসও করো নাই কেন? না মিস, আমরা কয়েকদিন আগে জানতে পাইছি যে ভিডিও কলে রুম অ্যাপে ক্লাস হয়। কেন তুমি না ওইদিন জয়েন করেছিলে? তুমি না ওইদিন জয়েন করেছিলে? জি মিস, তার আগে জানতে পারছিলাম 2 দিন আগে। তারপর তো তুমি আসো নাই, ওই ওই দিন কিছুক্ষণ থেকে চলে গেছো কেন? না মিস, আমার নেট শেষ হয়ে গিয়েছিল তাই। আমার MBটা শেষ হয়ে গেছিল, তারপরে আমার বাবা ওয়াইফাই দিয়ে বসাইছে। তুমি কি এটা রিডিং পড়ছিলা কৃষ্ণা, প্রথম অধ্যায় কিছু পারো তুমি? তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছো? সেই প্রশ্ন কি আমরা লিখবো? তুমি পারো এই প্রশ্ন উত্তর গুলো? পারো না? না তাহলে লিখবা কেমনে? তুমি আজ পর্যন্ত প্রশ্ন উত্তর শিখোই নাই, এই ধর্ম বই পড়ো নাই, এমনিও একা এক অধ্যায়ের প্রশ্ন উত্তর শিখো নাই। আচ্ছা তুমি কি প্রশ্ন উত্তরগুলো এই প্রথম অধ্যায়টা পড়ছো, ঈশ্বর সর্বশক্তিমান পড়ছিলা?
কৃষ্ণা, তুমি কি এই প্রথম অধ্যায় রিডিং পড়েছিলা? তুমি খালি মিউট করে রাখছো। হ্যাঁ মিউট সরা, মিউট করে রাখো কেন? আমি তো বলছি আনমিউট করো, আমি কথা বলছি তো। আনমিউট করো তৃষ্ণা, বললাম তুমি এখনো প্রথম অধ্যায়ের প্রশ্নগুলা পারো না। আচ্ছা তৃষ্ণা শোনো, বলতো কি দেখে আমরা অবাক হই বলতো, কি হতে পারে? আমাদের পৃথিবী অনেক সুন্দর, বই খোলো। কার বাসায় মাইক মারে রে? ওহ না, মাইক মারা শোনাচ্ছ? শফিক মিয়া, রফিক মিয়া কে মারা গেছে? আচ্ছা আমি তৃষ্ণার জন্য এটা বের করছি, তোমরা তোমাদের প্রশ্ন উত্তর গুলো তাড়াতাড়ি লেখো। আই তৃষ্ণা দেখো কি লেখা আছে, অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী, তাই না? এই মেয়ে পড়াইতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। এই মেয়ে, তুমি, তোমাকে বলছি মিউট করো না তৃষ্ণা, তোমাকে বলছি মিউট করো না, মিউট করছো কেন? কি লেখা আছে পড়ো। হ্যাঁ কি লেখা আছে পড়ো। পড়তে পারো? অদ্ভুত সুন্দর আমাদের এই পৃথিবী, পৃথিবীর মানুষ, গাছপালা, নদ-নদী। না হয় তুমি তোমার বই দেখে পড়ো। তোমার বই আছে হাতে? হ্যাঁ বই দেখে পড়ো। বলো বলো মৌসিনামিসের ক্লাসে ঢুকতে পারতেছি না। কে তুমি? ওয়াইশা জান বর্ষা, ক্লাস ফোরে। মৌসিনা মিসের ক্লাসে ঢুকতে পারছো না? না। কেন বাবা? অন্য তো হয়তো ক্লাস, জানি না। হ্যাঁ ক্লাস তো আগে আমি একবার করছি, তো আমার আইডি পাসওয়ার্ড আমি বারবার চেক করে দেখতেছি যে ঠিকই আছে, কিন্তু মিস এখনো আমাকে অ্যাডমিট করে নাই। মিস হয়তো দেখতেছে না, খেয়াল করতেছে না। তুমি একটু আবার ট্রাই করো ওইখানে। ওকে মিস। ওকে তৃষ্ণা, আমি তোমাকে বলছি তুমি তুমি পড়ে যাও। আচ্ছা, কীট পতঙ্গ সব কিছুই সুন্দর, আমরা অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই আমাদের এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সকল সৃষ্টি দেখে। আরে তাড়াতাড়ি পড়বে আরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মনে প্রশ্ন জাগে, কে পৃথিবী কে সৃষ্টি করলো? মানুষ, মানুষ, নদ নদী, গাছপালা। আচ্ছা এখন আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, কে কি দেখে আমরা অবাক হয়ে যাই? তাহলে আমরা পাইছি না যে আমরা অবাক হয়ে যাই পৃথিবীর এই সুন্দর, কি পৃথিবীর এই এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সকল সৃষ্টি দেখে আমরা অবাক হয়ে যাই, পেয়েছ? আমরা কি দেখে অবাক হয়ে যাই তুমি কিভাবে লিখবা, যেহেতু দুই নাম্বারের প্রশ্ন, আমি তো এগুলো বইয়ে দাগিয়ে দিয়েছিলাম। অপূর্ব সুন্দর আমাদের পৃথিবী, পৃথিবীর মানুষ, গাছপালা, নদ নদী, জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছুই সুন্দর, আমরা এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সকল সৃষ্টি দেখে অবাক হয়ে যাই। অহনা অর্পিতা কতটুকু রাখা হয়েছে? আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা ভেরি গুড,
তৃষ্ণা, এটা কিন্তু আমাদের রিভিশন ক্লাস, তুমি যে এখনো কিছু পড়ো নাই এটা খুবই মানে দুঃখজনক। তারপরে আছে আমাদের ঈশ্বরকে স্বয়ম্ভু বলা হয় কেন? দেখো যে পৃথিবীর সৃষ্টি দেখো, অপূর্ব সুন্দর সৃষ্টি দেখেছ, এই যে আমরা মানুষ, আমরা তারপর গাছপালা, এই যে পশু পাখি নদ নদী, সব ঈশ্বরের সৃষ্টি, তাই না তৃষ্ণা? আমরা কি কিছু সৃষ্টি করতে পারি? আমরা কিছু সৃষ্টি করতে পারি ঈশ্বর যদি সৃষ্টি না করেন? আচ্ছা দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল, তোমার বইয়ে দাগাও, এই যে এখান থেকে দাগাও, এই যে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন কিন্তু কেউ তাকে সৃষ্টি করেননি, তিনি নিজেই নিজের স্রষ্টা, তাই তিনি স্বয়ং। এটা ছোট প্রশ্ন 2, ছোট প্রশ্ন লেখো, ছোট প্রশ্নের 2 লিখে রাখো, তাতে দাগাও। এই তোমাদের হয়েছে অল্প আরোহণা, কেন তুমি দাগাতে পারো নাই? প্রথম থেকে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন লিখে আছে। তুমি 2 পৃষ্ঠায় যাও, পৃষ্ঠা উল্টায় যাও, তুমি পৃষ্ঠা উল্টাও, পেয়েছো ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন পেয়েছো, কিন্তু কেউ তাকে সৃষ্টি করেনি, তিনি নিজে নিজে স্রষ্টা, তাই তিনি স্বয়ম্ভু, এটুক পেয়েছো? হ্যাঁ। দাগ দাও ছোট প্রশ্ন 2, এটা 2 নম্বর প্রশ্ন উত্তরটা। মিস এটা তাই তিনি স্বয়ম্ভু পর্যন্ত। 3 নম্বর অর্পিতা অহনা 2-তে ক্যামেরা বন্ধ করছে, কিভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়? দেখো আমি কি দেখাচ্ছি, নিচে দেখো, ঈশ্বর সব জায়গাতে আছেন, জীবের সবকিছুর মধ্যে ঈশ্বর আত্মরূপে বিরাজ করে, তিনি সবাইকে দেখেন, কিন্তু আমরা কি ঈশ্বরকে দেখতে পাই? আমরা তাকে প্রত্যক্ষ ভাবে দেখতে পাই না, তার নানা সৃষ্টির মধ্য দিয়েই তাকে বুঝতে পারে, কারণ সৃষ্টির মধ্যে ঈশ্বরেরও প্রকাশিত। আমাদের প্রশ্ন ছিল ঈশ্বর প্রতি কিভাবে ভালোবাসা প্রকাশ করা যায়। উপর থেকে এই অর্পিতা বলো কি লিখছো প্রশ্ন উত্তরটা, অর্পিতা কি লিখেছো 3 নম্বর? 3 নম্বর ঈশ্বরকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে সকল। ওকে ওকে, এই তৃষ্ণা দেখাও লাস্ট লাইনের আগের লাইনটা দেখো, এই পৃষ্ঠা শেষ, ঈশ্বরকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে সকল জীবকে, দেখেছো কে? এইটা 2 পৃষ্ঠা শেষের লাইনটা দেখো, 2 পৃষ্ঠার পৃষ্ঠা 2 শেষের দিকে আছে, ঈশ্বরকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে সকল জীবকে, পেয়েছ? এখানে 3 দাও দাগ দিয়ে, একটু ব্র্যাকেটের মতো দিয়ে 3 দাও, একদম শেষ পর্যন্ত। ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসার মানেই হচ্ছে যে ঈশ্বরকে ভালোবাসা। এখান থেকে এখান পর্যন্ত আমরা যদি, তাহলে কি হলো অর্পিতা অহনা, আমরা যদি ঈশ্বরের সকল জীবকে, সকল সৃষ্টিকে আমরা ভালোবাসি, তাহলে ঈশ্বরের প্রতি ভালোবাসাটা প্রকাশ পায়, তাই না? ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসাই মানে ঈশ্বরকে ভালোবাসা। 4 নম্বর কি লিখছো বলো, আমরা তাকে প্রত্যক্ষ ভাবে দেখতে পাই না, তার নানা সৃষ্টির মধ্য দিয়ে তাকে বুঝতে পারি, কারণ সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত। এই আর বড় না,
আরো বড় তো, বড় না এটুকু, আমি এইটুকুই দাঁড়াই দিয়েছিলাম। শোনো তোমরা যদি চাও, শোনো তোমরা যদি চাও আর একটু সুন্দর করে তোমরা লিখতে পারো, উপর থেকে ঈশ্বর সব জায়গাতে আছে, ঈশ্বর জীবের মধ্যে আত্মবিভাবে আছে। হ্যাঁ আমি তখন তোমাদের ইউটিউবে ক্লাস দিছি, তোমরা পারবা কি পারবা না, তখন তো জুম ক্লাস হতো না, আমরা বুঝতাম না, এই জন্য দিছি। তুমি চাইলে এটা উপর থেকে লিখতে পারবা। এখন অর্পিতা বুঝছো, এই তৃষ্ণা লেখো, এই যে দাগ দাও, ঈশ্বর সব জায়গাতে আছেন থেকে দাগ দাও, পেয়েছো দুই পৃষ্ঠাতেই। শেষের প্যারাটুকু, শেষের শেষের প্যারাটুকু, হ্যাঁ ঈশ্বর যে শিষ্য সব জায়গাতে আছেন, উপরে কলমটা উপরে ধরো, কলমটা উপরে ধরো, ঈশ্বর সব জায়গাতে আছেন, ঈশ্বর সব জায়গাতে আছেন, সকল জীবের মধ্যে তিনি আত্মরূপে অবস্থান করেন, পাইছো? ঈশ্বর সব জায়গাতে আছেন, এখান থেকে চার দাও। পরে কি লেখা আছে পড়ো, সকল জীবের মধ্যে ঈশ্বর আত্মরূপে বিরাজ করেন, কিন্তু তাকে আমরা প্রত্যক্ষ ভাবে দেখতে পাই না, তার সৃষ্টির মধ্য দিয়ে তাকে বুঝতে পারি, কারণ সৃষ্টির মধ্যে তার রূপ প্রকাশিত, প্রকাশিত পর্যন্ত চার। এই তোমরা রাইট দাও, যে চারটা প্রশ্ন টিক চিহ্ন দাও। অহনা এবার বলো পাঁচ কি লিখেছ, গাছপালা পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ প্রভৃতি আমাদের অনেক উপকার করে, এর কারণে গাছ লাগাতে হবে এবং নিয়মিত তাদের পরিচর্যা করতে হবে। গাছপালা পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ সহ সকল জীবের প্রতি যত্নশীল হতে হবে। অর্পিত হয়েছে, আমিও এটাই লিখছি। আচ্ছা এখন আমি ওর তৃষ্ণা, তুমি তুমি তিন পৃষ্ঠায় যাও, পৃষ্ঠা তিন উল্টাও, গেছো গাছপালা লেখা দেখছো, এখানে পাঁচ দাও, গাছপালা পশু পাখি জীবজন্তু কীট পতঙ্গ আমাদের অনেক উপকার করে, এ কারণে গাছ লাগাতে হবে এবং নিয়মিত তাদের পরিচর্যা করতে হবে। গাছপালা পশু পাখি জীবজন্তু কীট পতঙ্গ সহ সকল জীবের প্রতি যত্নশীল হতে হবে, হবে পর্যন্ত না, এখন তুমি পশু পাখি, পশু পাখি গাছপালা সহ সকল জীবকে যত্ন করলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং তিনি আমাদের কল্যাণ করেন। ওকে এই তুমি দেখো এখন যত্নশীল হতে হবে, লিখছো না, দেখছো ওখানে পাঁচ দিছিলা কৃষ্ণা, আর নিচে লাইনে দেখো যে পশু পাখি লেখা আছে, লেখো যে এখানে ছয় দাও, চলে গেল এখানে ছয় দাও, যে পশু পাখি গাছপালা সকল জীবকে যত্ন করলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং আমাদের কল্যাণ করেন, এটা ছয়, এতটুকু কল্যাণ করেন পর্যন্ত। অহনা ক্যামেরা ঘুরায় ফেলছে, অহনার ফ্যান নিচে চলে গেছিল আর অহনা উপরে উঠে গেছিল। হ্যাঁ তৃষ্ণা দিয়েছ, ঠিক আছে। আচ্ছা অহনা তুমি, অর্পিতা তো বসে, অহনা বলো তো ছয় কি লিখছো, গাছপালা পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ সহ সকল জীবের প্রতি যত্নশীল হতে হবে, এসব কাজের মধ্য দিয়ে ঈশ্বরের, এসব কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ হয়। পশু পাখি গাছপালা সহ সকল জীবের যত্ন করা উচিত, না করলে ঈশ্বর সন্তুষ্ট হন, প্রশ্নটা ছিল কি করলে ঈশ্বর সন্তুষ্ট হন। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের প্রশ্ন, কালকে তো আবার ক্লাস আছে, কয়টা কয়টা প্রশ্ন উত্তর দেব, সবগুলো প্রশ্ন, বড় প্রশ্ন সবগুলা দেব,
সেন্স সহজ গুলা নাকি তিন অহনা বলো অর্পিতা বলো তিনটা দিব না সবগুলো দিব সবগুলো তৃষ্ণার উপর যদি চাপ হয়ে যায় ও তো কিছুই করে না তৃষ্ণা এগুলা পড়বেও না তৃষ্ণা আজকে ছোট প্রশ্ন পড়া নেবে তৃষ্ণা তাহলে সবগুলো দেন তৃষ্ণা ছয় মাস কোনো চাপ নেই তৃষ্ণা সাত মাস কোনো কিছু পড়ে নাই এখন হঠাৎ করে এই এমনও ওদের লেট হবে আই তৃষ্ণা তুমি এগুলো রিডিং পড়বা বাসায় ছোট প্রশ্নগুলো পড়বা বুঝছো জি মিস ঠিক আছে তুমি ছোট প্রশ্নগুলো তো আমি আজকে দাগিয়ে দিলাম বড় প্রশ্নগুলো আমার তো আগে ক্লাসগুলোতে সব বড় প্রশ্ন দাগানো ছিল তাই না রে অহনা অর্পিতা সব দাগিয়ে দিছি না মিস হ্যাঁ মিস তাহলে আপনি ডায়রি কি আর এই ডায়রির জন্য পাগল হয়ে গেছে কেন ও এখন ও এখন যায় আরামে বসবে এরপরে কি ক্লাস তোমাদের আমাদের আ বাংলা না ম্যাথ ম্যাথ কি রাজিয়া মিস না মরিয়া মিস এ রাজিয়া মিস আচ্ছা এরপরে তোমাদের তোমাদের গ্রুপে জয়েন তোমরা তো সারা দিনই চ্যাট করতে থাকো সারা দিনই কি মিস আমি করি না সবাই খালি করতে থাকে সারা আর কি আমি কিন্তু সব এগুলা দেখি বুঝছো এই যে করতেছে আমিও কিন্তু গ্রুপে আছি হ্যাঁ তোমাদের সাথে আমি কিন্তু দেখতেছি আমি করি না হ্যাঁ আমি করি না আচ্ছা এই কৃষ্ণা তুমি দেখো তো শূন্যস্থান পূরণগুলোকে পারো অহনা অর্পিতার পড়া থাকবে হচ্ছে বড় প্রশ্নগুলো ওকে সিস্টার পড়া থাকবে ছোট প্রশ্নগুলো আর শূন্যস্থান পূরণগুলো দেখো পারো তৃষ্ণা পারো শূন্যস্থান পূরণ শুধু চার নাম্বারটা পাই না বাকি সবগুলো পারি ঈশ্বর এক ও অদ্বিতীয় এটা পারো না অদ্বিতীয় লেখো অদ্বিতীয় কি কি চার নাম্বার পারো না শূন্যস্থান না আমি আমি পারি বাম ডান পারো সঠিক উত্তর পারো খালি প্রশ্ন পারো না তুমি প্রশ্ন তো লেখি না ও ক্লাস করে না এখন থেকে রেগুলার ক্লাস করবা তাহলে দেখবা পারবা ওরা রিভিশন করবে তুমি খালি একটা ক্লাস করলে তো হবে না এই তোমাদের এইচডব্লিউ দেখাও এইচডব্লিউ কি ছিল এইচডব্লিউ দেখাও আমি এইচডব্লিউ করতে পারিনি এখন থেকে করবা এইচডব্লিউ তে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল লিখেছো হ্যাঁ আমি দেখাচ্ছি ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অর্পিতা স্টার চিহ্ন দাও এবার অহনারটা হ্যাঁ ওকে স্টার চিহ্ন দাও তাহলে কালকে আমরা ছয়টা প্রশ্ন উত্তর পড়বো কারণ এইগুলো আমরা পারি ঈশ্বর 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 কেন কি বেকার স্টার ঈশ্বর কেন সৃষ্টি করেন বলো তো অর্পিতা ঈশ্বর কেন সৃষ্টি করেন ঈশ্বর কেন সৃষ্টি করেন অর্পিতা হোনা কেউ পারো না প্রশ্ন উত্তর ঈশ্বর কেন সৃষ্টি করেন কে বলতে পারবা পারি তো বলো তো
ঈশ্বর কেন সৃষ্টি করে? ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য, ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। ঈশ্বরের লীলার এটি উদ্দেশ্য আনন্দ উপভোগ করা। জীব ও জগতে সৃষ্টি ঈশ্বরের একটি লীলা। ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা। তারপর হলো বিচিত্র না বিশ্বে লীলা প্রকাশিত। তারপর হলো বিচিত্র তার লীলা, বিচিত্র তার সৃষ্টি, সৃষ্টি না সৃষ্টি। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে এই কৃষ্ণ দেখো, আমি কৃষ্ণ দেখো আমি দুই পৃষ্ঠা বের করেছি, পৃষ্ঠা দুই। এই যে স্বয়ম্ভূ স্বয়ম্ভূ লিখেছিলে না দুই নাম্বার, এরপর দেখো ঈশ্বর কেন সৃষ্টি করেন, এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন উত্তর। ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য, ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন, ঠিক আছে? আরে কৃষ্ণ পেয়েছো? এ দাঁড়ি ঠিক আছে, ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেছেন। আমি কৃষ্ণা পেয়েছো? জি মিস পেয়েছি। দেখো তারপর আমি কোথায় যে বিচিত্রতা সৃষ্টি, দেখো আমার ইয়েতে দেখো আমি নাড়াচ্ছি, পেয়েছো বিচিত্রতা সৃষ্টি? জি মিস এটা হচ্ছে এক। ছোট প্রশ্ন রে, বড় প্রশ্ন এটা। শুনো কৃষ্ণা, তুমি ভালো করে দুই তিনবার আগে রিডিং করবে এটা, বুঝছো? তুমি যদি ভালো করে রিডিং করো তাহলে দেখবা কি তুমি এমনি প্রশ্ন উত্তর গুলা পারবা, একদম মুখস্থ লেখার কোনো দরকার নাই। আগের লাইন পড়ে গেলে আর পরের লাইন আগে আসলে নিজের মতো করে লিখলে কিন্তু আমি উত্তর কাটবো না, বুঝতে পারছো? যে একদম বইয়ের হুবহু লিখতে হবে তা না, তুমি এই জন্য ভালো করে তোমরা রিডিং পড়বা, বুঝতে পারছো? মুখস্থ লেখা আমি সবগুলো রিডিং পড়ে নি। হ্যাঁ রিডিং পড়ছো না অর্পিতা? হ্যাঁ, তোমার কোনো কিছু ভালো করে পারার প্রথম শর্তই হচ্ছে তোমাকে ভালো করে ওই চ্যাপ্টারটা পড়তে হবে, পড়তে হবে, তাহলে তুমি এই যে যে তোমরা সিক্স থেকে সৃজনশীল করবা, বুঝতে পারছো? তখন দেখবে কি তোমরা রিডিং পড়বার প্রশ্ন এখান থেকে বানিয়ে বানিয়ে থাকবে, তখন তোমাদের মতো করে উত্তর লিখতে হবে। তো এখানেও তো মুখস্থ লেখার দরকার নেই, তোমরা নিজেদের মতো করে লিখবে কিন্তু উত্তরটা যেন সুন্দর করে আসে, এটাই হয়েছে কথা, ঠিক আছে? এই তৃষ্ণা তুমি যদি পারো বড় প্রশ্নগুলো একটু পড়ে নিও। হ্যাঁ আমি ঠিক আছে, আমি আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় ধরবো, আমি ওদের প্রথম অধ্যায় শেষ করে দিয়েছি আজকে, কালকে আমি প্রশ্ন উত্তর লিখে আমি দ্বিতীয় অধ্যায় শুরু করবো। অর্পিতা আর হনা শোনো রাখো কৃষ্ণাও, এই জন্য তুমি আজকে প্রথম অধ্যায় শেষ করবা, ঠিক আছে? আর বাড়ির কাজ এখন লিখেছো যে বড় প্রশ্নগুলো অহনা? হ্যাঁ অর্পিতা তো দেখতে পাচ্ছি, অহনা তো দেখতে পাচ্ছি, চেষ্টা বাড়ি কাজ কি লিখছো তুমি? ছোট প্রশ্ন বড় ছোট প্রশ্ন বড় প্রশ্ন দুইটাই লিখে রাখো যতটুকু করতে পারো। হ্যাঁ যতটুকু করতে পারো অবশ্যই শেষ করে ফেলবা, ওকে? ঠিক আছে মিস। ঠিক আছে তাহলে আজকে আমরা শেষ করে দিব, আর আমরা আগে বেশি টাইম না, আমরা এটা স্টপ করি। হ্যালো বলি বিদায়, গান পারো কে? কৃষ্ণা গান পারো? কৃষ্ণা গান পারো? গান শিখি আমি,
ঠিক আছে তোমরা কথা বলো, 2 মিনিট সময় দিলাম। হ্যাঁ অর্পিতা, তুমি কি এই করোনার মধ্যে কোনো কিছু আঁকা শিখছো? আমি পেঁচা আঁকা শিখছি। তাও কি দিয়া জানো? কেচি দিয়া। কেচি কেচি দিয়া কি হবে? বুদ্ধিটা ভালো না? তোমরা কি শিখছো? ক্লাস কেন করো নাই? সোনিয়া রবি ক্লাস করো নাই? কে? তুমি। গল্প হচ্ছে, এই কৃষ্ণকে গল্পে নাও। কৃষ্ণ কি গল্প করতেছে? কৃষ্ণ এখন থেকে রেগুলার ক্লাস করবে না, গল্প নে ওরে দাও, ওর উপর পড়া আগাতে হবে। ঠিক আছে, ওকে হেল্প করবে তোমরা। হ্যাঁ, গল্প করো ওর সাথে। আমি ইউনিকর্ন বানাবো দেখছি। ও, আমাদের এবার সবচেয়ে কঠিন দৃশ্য আমার কাছে ওই যে প্রথম আছে না, সূর্যমুখী একটা হবে, তারপর নদীতে দুটি হাঁস, আমার কাছে সিলেবাস আছে। আমি হাঁস আঁকতে পারি, আমি হাঁস আঁকা শিখছি। আমি আঁকতে পারি, তোমার কাছ থেকে শিখছি। জানি তুমি খুবই বাজে, তুমি আমার কাছ থেকে শিখছো। ওটা কত সহজ উপায় হাঁস আঁকা শিখছো। বুঝলাও গেছো? ছোটটা ভালোই ছে। ওয়াও, ইউনিকর্ন অনেক সুন্দর হয়েছে। আমার ইউনিকর্নটা খুব পছন্দ হয়েছে। আমাকে কেটে দিয়ে দাও, আমি দেয়ালে লাগাই রাখবো। তোমারই দিবে তোমাকে দিয়ে দেব। কে হাত আসতে পারে মানুষের হুবাহু? আমি আমি পারি। আমার আগে আঁকা, কালকে আঁকছি। বাই বাই, আমি চলে যাই। বাই বাই। নমস্কার মিস। বাই বাই মিস।